ভালোবাসা মোরে ভিকারি করেছে তোমারে করেছে রানী, তোমারি দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালাখানি। ভালোবাসা মোরে ভিকেরি করেছে তোমারে করেছে রা। আল্লাহ, সকালবেলা উঠে মিথ্যে গান দিয়ে দিন শুরু করলে রশিদ। কি করছো তুমি ফুলি? মিথ্যে গান মানে এই যে আজকে সকালবেলা এসেও তুমি নতুন অভিযোগ দেওয়া শুরু করলে, তাই না? ভালোবাসা আমার কোরে কাকা রানী করেছে, আর তোমার কোন রাজ্যের ভিকিরি বানিয়েছে কত শুনি কও। ভালোবাসা তোমাকে রানী বানাইছে কিনা সেটা তো আমি কবির পারবো না ফুলি, তাই আমি যে ভালোবাসে ফকির হয়ে গেছি সেটা কিন্তু আমি হৃদয়তে কিন্তু অনুভব করে পারতেছি, সেজন্যই কিন্তু আমি দাঁড়ে দাঁড়ে প্রেম ভিক্ষে করে বেড়াচ্ছি। আশ্চর্য কথা, আমি ভালোবাসে রানী হয়েছি না ফকির হয়েছি সে কথার জবাব তুমি দিবে না কিনা দিবে? কিনা দিবে সে কথার জবাব? এই যে দেখো, সকালবেলা ঘুমের থেকে সুন্দর মন নিয়ে একখান গান ধরেছিলাম, মনের ভিতর পবিত্র পবিত্র একটা ভাবও চলে আসছিল, কিন্তু ঝগড়া করিয়া তুমি সমস্ত কিছু ধ্বংস করে দিলে। আমার জীবনটা ধ্বংস করে দিয়ে তুমি গান গায় পবিত্র ভাব সৃষ্টি করবে সেটা তো আমি ভেবে দেব না রশিদ। এই এবার তাকাও, তাকাও করছি কি? আমি বিয়ে করবো কবে? এই যে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কিন্তু তুমি একই কোশ্চেন করতেছো। আমি কিন্তু তোমার বহুবার সংক্ষিপ্ত আকারে রচনামূলক ভাবে এই কোশ্চেন উত্তর কিন্তু আমি দিয়ে দিছি, তারপরে তুমি একই কোশ্চেন করো কিসের জন্য? শোনো, আমি হলাম পক্ষীর মতো, বনের পক্ষী, তুমি কিন্তু সংসারের ভিতর খাঁচায় বন্দি করার জন্য আমার প্রতি প্রেশার দিচ্ছাও, এটা কিন্তু ঠিক না। কে ওই গানটা শোনো নাই? যারে আকাশে উড়ে যা যারে বাত সব আর এক কলি গান তুমি গাবি পড়তে না ওকে এসে তুমি দেনি কি ধরিয়ে কিভাবে জোর করে গোস্ত খাওয়া লাগে সেটা আমি জানি, আর এটা আমি প্রমাণ করে দিই স্যার। পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা। পক্ষী হবে না, তোমার পক্ষীর পোকা আমি মারতেছি না। আমি ধরবো, টাইনে টানে নামাবো, তারপর ওর মাথার উপর ঠাস করে বাড়ি দিয়ে ওর মাথা আমি দুই ভাগ করে দেবো। কোনে পালাবো, কোনে পালাবো তুমি? আগে ফাটা গা। হ্যালো সোনা, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, কেমন আছো গো? কালকে রাত্রে তোমার ভালো করে ঘুম হয়েছিল? আমি কিন্তু সারা রাত দুই চোখের পাতা এক করে পারিনি, মানে খালি স্বপ্নের ভিতর তুমি এসে পড়ো, সারা রাত ধরে খালি স্বপ্ন তোমাকে দেখেছি। এই যে এখন তোমার কণ্ঠস্বরটা শুনলাম, তোমার কণ্ঠস্বরের যে ঋণী ঋণী শব্দ সেটা শোনার সাথে সাথে কিন্তু আমার মনটা মনে করো যে উচাটন হয়ে গেল। হ্যাঁ, এই জন্যই মনে কয় কবি কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিল, উষাটন মন ঘরে রয় না পিয়া মোর, উষাটন মন ঘরে রয় না। ঝালা না ঠেল এখনো মারিসনি, মারিসনি বলি? আচ্ছা ঠিক আছে, কষ্ট করে তোরা ঢালাঢালি করা লাগবি না, আমি ওর মাথার মধ্যে বাড়ি মারি মাথাটা দুই ভাগ করে দেবো। রশিদ তোর কি করেছে? তুই রশিদের মাথা ফাটা দুই ভাগ করবি কি করবে পারে সে তুই জানিস না ফুলি? ওই লাভ রশিদ তো পারে এক টাকা জনে জনে লাভ করা, তোর লাভ স্টোরি আজ আমি জনমের মতো খতম করে দেবো, জনমের মতো। রশিদ লাভ করলে তোর সমস্যা? লাভ করলে আমার তো কোনো সমস্যা নেই, লাভ সে করুক, কিন্তু সে তো আমার কোনার দিকে হাত বাড়াইছে, আজ ওর লাভ লোকসান সব আমি খতম করবো সব।
কোনার দিকে হাত বাড়াইছে মানে তুই আবার অসময় কি নাকাম শুরু করে দিলি রে হ্যাঁ তখন না হচ্ছে সবকিছু ভাঙিয়ে চুরি করে কল লাগবি কোনার দিকে হাত বাড়াইছে মানে কোনার সে ফোন করে প্রেমের প্রস্তাব দিছে কি দেখছ তুমি কথা আর রশিদ কোনার নম্বর পাবি কোনে এখন তো মনে হচ্ছে তুই রশিদের পক্ষ নিছিস কেরে ওর দিন রাত 24 ঘন্টা কামটা কি এর নাম্বার জোগাড় করে ফোন করা তো কোনার নম্বর জোগাড় করা ওর কাছে কি কঠিন কাম কেরে এ তুই যে রশিদের মাথা খাটাবে চাচ্ছ ঘটনা তো উল্টে হবে পারে তাই না যে কোনায় রশিদিক ফোন করেছে তুই কি তোমার রাখখান কমের জন্য উল্টে পাল্টা কথা কইছিস কোনা যদি এমন কিছু করত তাহলে পরে কি আমাক ডেকে নিয়ে ঘটনা প্রকাশ করত করত না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনাকে ভালোবাসি কোনাও আমাক ভালোবাসে ঠিক আছে কি দেখা আগে ফোন করেছে সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি তুই কিন্তু যাব না এখানে থাক ভালোবাসা ছাড়া আর এই দুনিয়ায় কি আছে কতপিয়া আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি ভালোবাসার সন্ধান করে যাব এই যে তোমার কণ্ঠস্বরটা শোনার পরে একটা গান আমার মনের ভিতর ভেসে উঠল তুমি কি এখন দেখিছো স্বপন আমারে 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 কার সাথে তুই আমাকে কান কথা করছিস দেখি তুই মোবাইল শোনা তোমাক না আমি তোমাকে একটু পরে ফোন দিছি আমি একটু ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি বুঝছো এখন রাখি হ্যাঁ বাই কেরালা রশিদ মানুষ বলে আমার গ্রেস তো হচ্ছে না না আমি যে তোর মাথার মধ্যে বাড়ি মারিয়ে মাথাটা দুই ভাগ করে দেওয়ার জন্য আইছি সেটা কি তুই বুঝতে পারতেছিস মাথা বাড়িতে দুই ভাগ করবে চাইলে পরে দুই ভাগ করে দিয়ে দা সে কথা আমার কাছে করছে বিশেষ জন্য যা করবি কর কোনো সমস্যা নাই কিন্তু নীরবে নিবিতে কর আমার এখনো মেলা কাম বাকি সকালবেলা তো এখনো মেলা মানুষের কিন্তু আমার এই গুড মর্নিং জানাই না হয় না শুভ সকাল জানাবো সেজন্য বেশি ঝামেলা না করে যা করবি তাড়াতাড়ি করে চলে যা যা লাভ নম্বর রাগের মাথায় রাগ হবি না কাকু সে আমাকে ভালোবাসে না ভালোবাসলি মানুষের মাথায় বাড়ি দেওয়া লাগবে কে রে আচ্ছা রশিদ যে তোকে ফোন করে তুই সেই ফোনটা না ধরলি তো হয় আরে বাদ দে তো ফুলি বাদ দে স্বপন কলে কি সত্যি সত্যি রশিদের মাথায় বাড়ি দিবে পারবে নাকি আচ্ছা ফুলি তো ক্লাব রশিদ বিয়ের কথা কি করে একই কথা নতুন কিছু না খাতায় বন্ধু হবে না তুই তোর ডান হাত খান বুকের উপর রেখে কত লাভ রসিদ কামটা যদি ভালো করিস হ্যাঁ শুনেছি আগের দিনের তোর ডাকাতির একটা নিয়ম নীতি ছিল তারা বাইরে জাগরক করতো নিজের গ্রামের মধ্যে চুরি ডাকাতি করতো না তুই কি সেই তোর ডাকাতির তো নিচে নামাই গেছ রে রসিদ হ্যাঁ নিচে নামাই গেছ দেখ স্বপন তুই কিন্তু না বুঝেই ভাষণ দিয়েই চলিস এই যে তোরা যারা আনকাল স্যার তাগরের জন্য কিন্তু প্রেমের এই অবস্থা মনে করে যে প্রেম ভালোবাসা আর চুরি ডাকাতি তোরা একই ভালোয় মাপ এ সে কারণেই তো এই সমাজের তে প্রেম ভালোবাসা আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে মানে আমাদের এই সমাজটা কিন্তু আস্তে আস্তে দিনকে দিন ভালোবাসা শূন্য হয়ে যাচ্ছে ভালোবাসাহীন হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ভালোবাসার ক্রাইসিস এসব কথা কি বুঝিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে চুরি ডাকাতির সাথে ভালোবাসার তুলনা করলাম না হলো তো তোর যত ইচ্ছে তুই ভালোবাসা করে বেড়া প্রেম প্রীতি করে বেড়া আমার কোনো আপত্তি নেই তাই কয়ে কি তুই কণাকে বাদ দিব না তুই খালি কণা 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 করতেছিস কিসের জন্য আমি তো কণা রে না হিনা কানা ফানা কাউকে তো চিনি না আমার চিনার কোনো দরকারও নাই আমি চিনি একমাত্র ভালোবাসা লাভ লাভ ওয়ান লাভ টু লাভ থ্রি লাভ ফোর লাভ ফাইভ লাভ সিক্স হয়েছে 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 আর শুনতে চাচ্ছি এখন তুই আমাকে সত্যি করে কত দিন তোর কাছে কণা কত নম্বর এসব কথা তো আমি কমে পারবো না রে শোভন আমি তো কারো নাম জানি তার সাথে প্রেম করি না আমি মনে করি যে কোন একটা মেয়ের কণ্ঠস্বর শোনার সাথে সাথে তার প্রেমে পড়ে যাই আর কণ্ঠস্বর শোনার সাথে সাথে আমি আমার মনের জমিনে তার একজন ছবি এঁকে ফেলা দিই সেই ছবির সাথে আমি মনে মনে কথা কই তাকে ভালোবাসে ফেলা দিই আবার মনে করে যে তার নামটা আমি নিজেই দিয়ে দিই বুঝেছো ফালতু কথা করার জায়গা পাস রে তাই নে কে রে তোর মনের জমিনটা কি দুই বিঘের দাগ রে হ্যাঁ ডজন ডজন মেয়ের ছবি এঁকে যাচ্ছ তারপরও কি সেটা ভরতেছে না এই যে তোরা হলি আসলে আনকালচার মনে কর যে তুই এখনো সেই পুরেন যুগে পড়ে আছিস
এটা হচ্ছে ডিজিটাল যুগ, এটা মনে রাখা লাগবে। এখন তো মনের জমিনে ছবি আঁকার জন্য মনে করে 2 বিঘা জমির দরকার পড়ে না। এই যে উদাহরণ দেখছি তো খারা, এই যে ধরো এটা কি কয় মোবাইল ফোন, এইটুকু একটা জিনিসের মধ্যে মনে করে যে প্রায় 2-3-4-500 ছবি আছে, সিডি আটতিছে, 800-900 গান আছে, ব্লুটুথ আছে, তারপর মনে করে যে চিঠিপত্র লেখার মেসেজ মেসেজ মেলা কিছু আছে, কিন্তু জিনিসটা কিন্তু কতটুকু ছোট সাইজ, এটাই কিন্তু মনে করে মানুষ পকেটের ভিতর নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ক্লিয়ার বুঝেছো? তার মানে তুই কবির চাচ্ছু তোর হৃদয়খানো ডিজিটাল হৃদয়, ডজন ডজন মেয়ের সাথে প্রেম করতেছু, কোনো সমস্যা হচ্ছে না? আরে খুদা, ডজন ডজন করছু কিসের জন্য? আমার তো মনে হয় কি যে হাজার হাজার লাখ লাখ প্রেম আমি একসাথে করবি পারি, কারণ আমাদের দেশের নেতারা যদি 16 কোটি মানুষের ভালোবাসি করা দাবি করবে পারে, তাহলে পারে আমি 2-4 মেয়ে ভালোবাসি, এই কথা কিসের জন্য আমি করবে পারবো না? কত বুঝে পারিছি, তুই এসব কিছু বুঝতে পারবি না, তোর মাথায় উঠবি না। এক কাম করি, শোন, স্যার দোকানে যাই, গরম গরম এক কাপ চা খাই, মাথাটা ঠান্ডা হোক, তাহলে পরে তুই সব কিছু বুঝতে পারবি। এখন তো আমার ভালোবাসার মনে করে ব্রেক চলতেছে, মানে টিফিন আমার চা ব্রেক চল যায়। আচ্ছা, ভালোবাসার জিনিসটা কি? একটা গানের মাধ্যমে আমি তো বোঝানোর চেষ্টা করতেছি। ভালোবাসা সারায়ার আছে কি, ভালোবাসা সারায়ার আছে কি? আচ্ছা খাস আর নিঃশ্বাস এ দেহের, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি? দেয়ার মামা এখানে একা একা খাড়া থেকে দেখি কি করো তুমি? কি করলে তুমি? এটা আমার মতো একটা ইয়ং সওয়ালে তুমি মা মামা করতেছো কিসের জন্য ফুলি? ও আল্লাহ, এটা তুমি কি কও? ছোটবেলায় থেকে দেখতেছি তোমরা মুড ভাই আমার আম্মা বুবু কয় ডাকো, মায়ের ভাই মানুষ মামা কয় না, তো কি কয় দেওয়ার মামা? এ মেয়ে কি রে, ইদানিং কত রক্তের সম্পর্ক উল্টে যাচ্ছে, আর এরকম পারাত সম্পর্ক এত শক্ত করে ধরে রাখা লাগে নাকি ফুলি? ধরে থাকলেও কিছু হয় না, না থাকলেও কিছু হয় না দেওয়ান মামা। আসল কথা কি জানো? কি সম্পর্ক রক্তের হোক আর আত্মার হোক, সম্পর্ক কতটা খাঁটি সেটা হচ্ছে মূল বিষয়। আমার তো একটা বিশাল সমস্যা রয়ে গেছে মামা। কি সমস্যা? আমি কোনো সম্পর্কের মধ্যে ইটু জাল্লা পানি মিশের পাই নি, আল্লাহর কি চোখসই করছি। ওরে আল্লাহ, আমারও তো একই সমস্যা। এতদিন ধরে যাক মনে মনে কল্পনা করেছি, তার তো মাথার দিন কিছুতেই বাদ দিবে পারতেছি না ফুলি। আল্লাহ কেরা নাকি ছাড়ো, তোমার সমস্যা তো তোমারই সমাধান করা লাগবে দেওয়ান মামা। যেরকম আমি আমার সমস্যা নিয়ে জ্বলে ফুরে মরতেছি, আর সে কথাটা কিন্তু তোমাকে আমি বহুবার বুঝে কইছি, এরপরও যদি এরকম না বুঝার মতো আচরণ তুমি করো, তাহলে কোন মুট কথা আমার মামারা আছে না ওগের কাছে কয়ে দেবো। আরে খা বেটা, মামা নেন চলেন। কি রে রশিদ, এ তোর তো ফেলাক্সির কিছু টাকা বাকি পড়ছে, কবে দিবি? দিয়ে দেবো না, কয়টা দিন একটু ধৈর্য ধরো, টাকাটা আমদানি হোক, তোমার টাকা শোধ করে দেবো, আর সমস্যা নেই। এবার আমি কিছু বেশি করে টাকা দেবো, তুমি ডিপোজিট করে রাখবে, যখন দরকার হয় সেখান থেকে তুমি টাকাটা কাটিয়ে রাখবে, বুঝছো? প্রিপেইড তো প্রিপেইড, তোমার কোনো সমস্যা হবে না। যাও এখন, যাও দোকানে কাম করো, যাও। টাকা টাকা না দেখি চলে যাবো নাকি? দেশ ছেড়ে মনে হচ্ছে আমি বিদেশ চলে যাচ্ছি। কেরে রশিদ, এ ফোন বাবদ মাসে তোর কত টাকা খরচ হয়? এরা তুই কোন ধরনের কথাগুলি শোন, ফোন বাবদ তো আমার কোনো খরচ হয় না, আমার যেটা ব্যবহার হয় যেটা খরচ হয় সেটা হচ্ছে আমার ভালোবাসা বাবদ। আব্দুর রশিদ, বয়স তো মেলাই হলো, এভাবে কি তোমার জীবন চলবে? একটা কিছু করো না কি? ছোট মামা আপনি কী করবেন চাচ্ছেন আমি তো ঠিক বুঝতে পারলাম না। মানে কিছু একটা করা মানে কি? মানে মানুষজন তো কিছু একটা করা মানে বিয়ে শাদী করা বোঝায়, আপনি কি সেটা বুঝাতে চাচ্ছেন? আমি তো বিয়ে শাদীর কথা করছি না রশিদ, আমি করছি যে একটা কাজকর্ম করো। এটা কোন ধরনের কথা বললেন? কাজকর্ম তো আমি করতেছি, তাই না শোভন? আমি আমার একটা মহৎ পিসার সাথে আছি, সেটা হচ্ছে ভালোবাসা। আমি ভালোবাসার জন্য সব কিছু উৎসর্গ করে দিচ্ছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমি ভালোবাসার পিছনে ছুটতেছি। তা পৃথিবীতে এর চাইতে আর কোনো পবিত্র কোনো কাজ আছে নাকি? কোন তো আছে রে শোভন। বুঝলেন যে তুমি বিশাল ব্যবসা নিয়ে আসছো। তুমি একটা কথা কই, যে বাপের এই সম্পত্তি বেছে বেছে যদি তুমি ফিল্যাক্সি করতে থাকো, তাহলে তোমার এটা চলবে কতদিন? দেখেন শোনো মামা, আপনাকে আমি একটু কারেকশন করে দিচ্ছি। আপনি প্রেমের কিন্তু ব্যবসা হিসেবে গণ্য করতেছেন, খুবই খারাপ জিনিস। প্রেম যদি ব্যবসা হয় তাহলে পরে কিন্তু প্রেমের মানটা, প্রেমের সম্মানটা কিন্তু কমে যায়, প্রেমের অপমান করা হয়। আর একটা জিনিস আপনাকে আমি বলছি,
আপনি যে করছেন আমার বাপ মার টাকা আমি ধ্বংস করতেছি মোটেও সেটা না আমার বাপ মরে যাওয়ার সময় আমার জন্য যেসব সহায় সম্পত্তি রেখে গেছে আমি তো সেগুলো তো উড়িয়েছি না আমি একটা ভালো কামে সেগুলো ব্যয় করতেছি তার মানে কি এই যে আমি হাজার হাজার টাকা ফিক্সড লোড করে আমি প্রেমের পিছনে ক্ষয় করতেছি একটা পবিত্র কাজের পিছনে ক্ষয় করতেছি আমার তো ধারণা যে আমার আব্বা আম্মা যদি এখন বেঁচে থাকতো তাহলে পরে আমার এই মহৎ কর্ম দেখে তারা বরং খুশি হতো বুঝছেন আরে পাগল ভালোবাসা কি মুদির দোকানে কেনা বেচার জিনিস নাকি সরি দোস্ত তোমার সাথে এমন কোনো কথা বলতে পারতেছি না আমার ভালোবাসার ডাক চলে আইছে আমি যাচ্ছি পালি ভাই সাহেব বিল্লা তুমি দিয়ে দিও চলো মা গেলে হ্যালো তুমি কি আমাক ফোনটা ব্যাক করবে পারো জানো আমার না ব্যালেন্স শেষ হয়ে গেছে রাগ করলে শোনো মাই লাভ আমি আজীবন ধরে যদি তোমার সাথে কথা কই তা আমার মনের আশা ফিরে তাতে চিন্তা করছি তো কিছু জানি মোবাইলের টাকার কথা করছি আমার জীবনের সব কিছু তো আমি ভালোবাসার জন্য উৎসর্গ করে দিচ্ছি আর সেই জন্যই তো লোকে আমাকে লাভ রসিদ করে ডাকে হ্যাঁ না না মাইন করবো কিসের জন্য আমার এলাকার সমস্ত মানুষ লাভ রসিদ করে আমাকে ডাকে আমি তো মনে করি এই উপাধিটা আমার জীবনের জন্য পরম প্রাপ্তি শোনা যেমন ধর তোমার মুরগি ঘোড়া খবিশ এই যে আমার পাবনায় এক ভদ্রলোক আছে তার নাম হলো বোম মিঠু মানে সে বোম মারায় খুব এক্সপার্ট বুঝছো আর আমার উপাধি হচ্ছে কি লাভ রসিদ মানে এই যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু উপাধিটা পাইছি না তোমাকে না মানে তোমাকে ভালোবাসি কিন্তু আমি উপাধিটা পাইছি সেজন্য আবার আমি তোমাকে কবে চাই আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলে যদি তোমায় ভালোবাসি সেই ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি ও শুনা আমি বেঁচে আছি ভাঙবো কথা কইছি কিছু নেই রাগ যে সবকিছু ধ্বংস করে দেয় এটাই হলো তার প্রমাণ দুঃখের কথা কি আর ভাবো একটা মানুষ ভালোবাসা ভালোবাসা করে গীত গায়ে গায়ে আমাকে সকলের ভালোবাসা তস্তাব করে দিচ্ছে অথচ আমরা কেউ কিছু কবর পাঠি আবার আমার মুখের পর কি কয় জানি কি বা ইয়ের সব চাবলামে নাকি এই যে ডিজিটাল ভালোবাসা কি আর করবো কর আজকালকার মেয়েগুলো তো এরমই আছে দেখতেছিস না ডিজিটাল প্রেমের প্রতি কিরম পতঙ্গের মতো ছুটে যাচ্ছে আর আমরা শালা হৃদয় দিয়ে ভালোবাসে লাভ কি হইলে এই আবার তো সেই মামাটা কি শোনা লাগলে সেও তো হচ্ছে ওই শালা লাভ রসিদের জন্য লাভ রসিদ সকাল মুখে লোক তুস্ত তাফসিলে করেই যাচ্ছে আর ও ভালোবাসা ভিক্ষে করেই যাচ্ছে বাদ দিয়ে সব কথা আচ্ছা তো রসিদিক মাথা ফোটালে কি হইলে রে এই সেদিন তো খুব ধাতাম দেখা গেল এই পরে মাথা ফাটানোর দূরের কথা একটা ধাক্কা ধাক্কি তো নিউজ পেলাম না একারে কি করব দোস্ত ক আমার মনে হয় কি জানি ওই শালা কোনো জাদু মন্ত্র জানি তত রাগ নিয়ে ওর সামনে যায় নাকি ওর মুখের পর গেলে কিছুই করবে পারিনি সব কিছু কিরম যেন নর্মাল হয়ে যায় তাহলে আর অত তেজ দেখা লাভ কি কাম করব কি দোস্ত মনে কর যে রশিদের সাথে কনার প্রেমটা হয়ে যাক তুই মনে কর নীরব দর্শকের ভূমিকা পালন কর নাকি আমার কাটা গায়ে নুনের চিনে দিচ্ছি দোস্ত প্লিজ এই সব কথা শুনলে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যায় তুই মাথায় রক্ত উঠে যায় এ বেটে তোর মাথায় রক্ত উঠে লাভ কি এই রক্ত উঠা অবস্থায় যদি রশিদের মাথার তুই দুই ফুটা রক্ত ঝরাবার পারত তাহলে
বুঝলাম যে মাথায় রক্ত ঝরে যা লাভ হচ্ছে ধরবে অবশ্যই ধরবে তিন ফোঁটা না তিন কেজি রক্ত ভকভক করে বের হয়ে চলে আসবে কবে খারা না কোনার কাছ থেকে পারমিশনটা নিয়ে নিই আগে কারে ওর কাছ থেকে তো পারমিশন নেওয়া লাগবে কিসের জন্য আরে বাবা বুঝতে পারতেছিস না কিসের জন্য আমার তো রাগ উঠলে সেন্স থাকে না বাঘ হয়ে যায় দেখে গেল মাথা ফাটা দিয়ে যায় মারার করে ফেলাইছি তখন কোন আবার মাইন্ড করবে না রে বা মাথা ফাটা বেঁধে মারার করে ফেলাচ্ছিস তুই বেটা শোন যেই বিলে ইঁদুর ধরে তার লেজ দেখলেই বোঝা যায় বুঝছিস ওর সে হেনে বসে বসে খাইমছে সেটাই তোর জন্য ভালো হাউল তো না কেলে মা ওঠে কাঁদাকাটি করে আর কি করবো ক ওই ফালতু চ্যাংড়ার জন্য তো কাঁদাকাটি কম করল না কোনো লাভ হইলে তুই মাথা তুই ঝাড়ি ফেলাতে মায়ের না ফেলানো পর্যন্ত আমি ঝাড়ি ফেলাবে পারবো না বড় বাবা তুই এত পাগলামি কথা করছিস কি জন্য তুই যদি রাজি থাকিস তাহলে ফটকার ওষুধের সাথে ভালো যোগ্যতাবান সওয়াল দেখে এক মাসের মধ্যে আমি তোকে বিয়ে দিয়ে দেবো বিয়ে করবে রাজি হচ্ছে না তাহলে খালি খালি তুই তার জন্য অপেক্ষা করে জীবনটা নষ্ট করবো কে আমার জীবন নষ্ট হয়ে গেছে বড় বাবা জীবনের লাল বাতি না তাহলে আমি খাদ্য হবো না একদিন না খালি মানুষ মরে না যা তো বলবো বাবা তুমি এখান থেকে বলবো তুমি ওঠো না কে যা এখান থেকে ভাঙা মোবাইল আমি কি করবো কার সাথে আমি যোগাযোগ করে পারতেছি না ঠিক হয়ে গেছে হ্যালো কে পাইছে আমি তোমার সাথে কতক্ষণ ধরে কথা করতে পারি না কত আমার দমটা তো বন্ধ হয়ে যাচ্ছিল হ্যাঁ এই যে এখন তোমার সাথে কথা কয়া শান্তি লাগতেছে খুব ভালো লাগতেছে তোমার কণ্ঠ শুনে আমি ভালো হয়ে গেলাম হ্যাঁ তুমি তো আমার ডাক্তার ও মাই লাভ তোমার কণ্ঠস্বর শুনতে শুনতে আমি আমার হৃদয় পটে তোমার একটা ছবি এঁকে ফেলেছি সেই ছবিটা এখন মূর্তি হয়ে যাবি সেই মূর্তিকে আমি মানে যে চোখকে দেখবো শুয়ে দেখবো স্পর্শ করবো এটা যে আমার কতদিনের সাধনা আমি তোমার কয়ে বুঝতে পারবো না তুমি চলে আসো কবে আসবে কখন আসবে তুমি আসো আমার ঘরে আসো 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 আমার ঘর হইল না কো এটা তো রবীন্দ্রসঙ্গীত এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে তোমার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহ আছে স্বপন না বিশ্বাস করো না এ তোমার হাসিয়ে করছি আমি তোমাকে নিয়ে এক রক্তি অবিশ্বাস করতেছি আসলে ওই ফুলি কথাটা কল তো সে তো কবি ওই লাভ রসিদিক নিয়ে কোনো কথা বলি তার গায়ে লাগে ঠিকই কইছ নিজে সকাল থেকে বিকেল পর্যন্ত ইট নিয়ে বসে থাকবি অথচ আমরাকেও কিছু কবে লাগলি উল্টো খারাপ আমার কাছে জিজ্ঞেস করতেছিল আমি ওই লাভরসী থেকে ফোন করেছিলাম নাকি ইশ আমার ঠেকা পড়েছে ওই লাভরসী থেকে আমি ফোন করবো না বাদ দাও তো উইগের কথা উইগের কথা নিয়ে কাজ করবে গেলি রাত কাবার হয়ে যাবি যে জন্য তোমার কাছে ছুটে আসছি তুমি মনে করো শুনি চাও ওই কথা শোনার পর আমি তো শালা লাভরসীদের মাথা ফাটাবার জন্য ছুটে চলে গেছি কি মাথা ফাটাইছে ফাটা ফালাতে কেউ ঠাকুর পারতো না খালি তোমার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি এ কথা মনে হওয়ার পর আমি মেলা কষ্ট নিজের চেক দিয়ে ব্যাক করে চলে আসছি এবার তুমি কোনো অনুমতিটা দিচ্ছ কি
মাথা ফাটাবি? অবশ্যই ফাটাবো। থাক স্বপন, আমার মনে হয় দরকার নেই। তুমি আমি যদি ঠিক থাকি তাহলে ওই লাভজিতির ফোনে ভয় করার কিছু আছে নাকি? বিশ্বাস করো কোনা, ওর মাথা এ যাত্রা একমাত্র তোমার জন্য হয়েছে। তারপর তুমি এক কাম করো, ওই মোবাইল সেটটা অদল বদল করে দাও, যাতে করে ওই শালা ফোন দি 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 হয়রান হয়ে তোমার ফোন করে বন্ধ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, এখন তুমি যাও। ঠিক আছে যাচ্ছি, তুমি কলম ভালো থেকো, ভালো করে ঘুমায়ো। তোমার সাথে তো আর নতুন করে কওয়ার কিছু নাই, তুমি সবই তো জানো। তোমার সাথে সরাসরি কথা কবে আসাটাও আমার সংকোচ মনে হচ্ছে, কিন্তু কি করবো কও, তোমার বাপ মা গার্জেন যদি থাকতে তাহলে ডাইরেক্ট আমি তোমার সাথে এসব কথা কইতাম না। অসুবিধা নেই মামা, এখন ডিজিটাল যুগ, কথাবার্তা ডাইরেক্ট কয় মেলা ভালো। আপনি কথা কওয়ার আগে আমি আপনাকে একটা কথা কই, আপনি আমাকে যেসব কথাবার্তা কবেন তার পরিপ্রেক্ষিতে আমি যদি আপনাকে কোনো কথা কই বা উত্তর দিই, সেই উত্তরটাও কিন্তু আপনার ডিজিটাল উত্তর হিসাবে গ্রহণ করা লাগবে। তখন কিন্তু আপনি আমার বেয়াদব ফাজিল এসব কথা কবে পাবেন না, বুঝছেন? বাবা রশি, খুলি তো ভাত পানি খাওয়া সারিয়ে গেছে, ছোটকালের তো তুমিও তার জানো, সেও তোমাকে জানে। আমার মনে হয় কি এর একটা পরিণতি ঘটা উচিত। পরিণতি তো কিছু বাকি নাই মামা, আমি তো ফুলিক হাজারবার একটা কথা কয়ে দিছি, এটা হচ্ছে ডিজিটাল যুগ, পাস্ট ইজ পাস্ট, পিছনে ফিরে তাকালে তো কোনো সময় নাই, আমাকে সামনের দিকে আগায় যাওয়া লাগবে, ভালোবাসা হচ্ছে আমাদের সামনে। আরে বাবা রে, ডিজিটাল কো আর কাঁকড়া আলাই কো, বিয়ে সাদের বিষয়টা তো সেই আগের নিয়মেই ঘটতেছে। শোনো, তুমি ফুলিক বিয়েটা করো, আমি সব ব্যবস্থা করি। এই যে মামা, আপনি কিন্তু খুবই মারাত্মক একটা ভুল কথা কয়ে ফেলাইলেন, আমি তো কয়ে দিছি যে অতীতের দিক ফিরার টাইম আর আমার এখন নাই, আমি সামনের দিকে আগা যাবো। এখনকার যুগের স্লোগানই হচ্ছে ভালোবাসা ভালোবাসা, নো বিয়ে। তার মানে কি, বিয়ে করলে পরে ভালোবাসার অপমৃত্যু ঘটে, দ্য এন্ড। আপনার হাতে পায়ে ধরি মামা, আপনি জীবনে কোনোদিন আর ভুল করে ওই বিয়ের সাথে সংক্রান্ত কোনো প্রস্তাব নিয়ে আমার সামনে আসবেন না, প্লিজ। আমার বুকের মধ্যিখানে মন যেখানে হৃদয় সেখানে, কি হলো, কি দেখা হচ্ছে? আমি তো বিশ্বাসই করে পারতেছি না, আমি কি স্বপ্নে আছি নাকি জাগরণে? জি না, জাগরণে। কি হা করে তাকায় থাকবা নাকি ঘরে নিয়ে যাবে? না না, আসো আমার ঘরে, আসো আসো আসো।
এসো এসো আমার ঘরে আসো আমার আমি লাভ রশিদের ফুলির মতো চরিত্র দেখে রয়েছি। হ্যালো হ্যালো, এই তোমার ডিজিটাল প্রেম না? এখন যে তোমার মাথা ভাঙিয়ে তোমার ডিজিটাল প্রেমের ঘেলু আমি বদলা ফেলাবো, তা কি জানো? এই লাভ রশিদের অত্যাচারে আমার ঘরে পুলিশে প্রত্যেকদিন কাটাকাটি করতেছে, সেটা আপনার চোখের মধ্যে পড়ে না? আহা চুপ কর তো, আমি তো বড়, আমি দেখতেছি, একটু মাথাটা ঠান্ডা কর। ঠিক আছে, আপনি দেখেন যে পরে যদি কিছু না হয় তাহলে কোনো মাথার ভার বাড়ি দাঁড়িয়ে হাড্ডিগুটি ভেঙে ফেলা দেবো কইছিলাম। হ্যাঁ এ তুই খালি ওর মামা, আমি তোর বড় বড় মামা, আমার দয়া মায়া করো না। ঠিক আছে, আমি গিলেন দেখবো না কত কি করেন আপনি। আমার ঘরে ভাগ্নি যদি আর কাঁধে তালি করে কিন্তু আমি ওই রশিদ কিন্তু ছাড়বো না, কয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো দেখা যাবে নি, আমি দেখবো না রশিদের সাথে কথা কয় কি করা যায়। তুমি আমার সাথে দেখা করবে চাও না? মানে তুমি দেখা করবে চাও আমার সাথে? হায় খোদা, তোমার কণ্ঠস্বর শুনতে শুনতে মোর হৃদয় পটে তোমার যে ছবিখানে আমি আঁকিয়ে ফেলাইছি সেই ছবিটা এখন জীবন্ত হয়ে আমার সামনে এসে উপস্থিত হবি, এটা যে আমার জন্য কত বড় সৌভাগ্যের বিষয় আমি তোমাকে কেন করে বুঝাবো। কিন্তু প্রিয়তমা, একটা যে সমস্যা আছে, তুমি আমাকে ভুল বুঝো না, মানে শিশুকালে মানে কথার ছলে আমি একজনকে ভালোবাসি কয়ে ফেলেছিলাম, মানে এই যে আমি তাকে ভালোবাসি কইছিলাম এই ভুল কথাটা মনে করো যে আমার সারা জীবনের জন্য গলার কাঁটা হয়ে বাঁধিয়ে আছে। আমি তা কিছুতে বুঝতে পারতেছি না যে লাভ রশিদ একজনের ভালোবাসার জন্য জন্মগ্রহণ করে নাই, লাভ রশিদের ভালোবাসা সকলের জন্যে। ঠিক কইছি না প্রিয়তমা? এই যে মনে করো যে আমি যদি তার ভালোবাসায় আটকে থাকতাম তাহলে পরে কি আজ আমি তোমাকে পাইতাম কহ? কিন্তু প্রিয় তোমার ভয় হয়, সে তো খুব ডেঞ্জারাস মেয়ে মানুষ, মনে করো তোমার উপর যদি মানে অতর্কিত যদি হামলা করে আক্রমণ করে বসে তুমি ঠেকাবার পাইবে শোনা। তার নাম, তার নাম হচ্ছে ফুলি, অত্যন্ত জঘন্য নাম। প্রিয়তম, আমি তোমারে খুব ভালোবেসে ফেলাইছি, তুমি চিন্তা করো না, আমার সামনে খাড়া হওয়ার সাহস কারো নাই। ফুলি ফুলি সব ভয় পালাবে, তুমি খালি কও আমি তোমার কাছে আসবো। তুমি এটা কি কথা করছো প্রিয়তমা? তুমি আসবে, অবশ্যই আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার গায়ে থাকবে আতর মাখাইনে, হাতে থাকবে ফুলের তুরা, আর কণ্ঠে থাকবে সেই কাজী নজরুলের অবিনাশী প্রেমের গান। মোর পিয়া হবে সোরানি দেব খুপায় তারার ফুল। তুমি একটা নিষ্ঠু পাষাণ। ও জান, আমাকে দেখার ইচ্ছে হয় না তোমার? মিথ্যে কথা, মিথ্যে কথা, তুমি আমাকে একটু ভালোবাসো না। ভালো যদি বাসতে তাহলে আমি কর সাথে সাথে আমাকে দেখার জন্য ছুটে আসতে না? আমাকেও তো একবার তুমি তোমার সাথে দেখা করার জন্য ডাকলে না। সত্যি আমি গেলে কিভাবে
বরণ করবে শুনি? ফুলের মালা দিবে, ভালোবাসা ভরে দিবে। তুমিও রশিদের মতো ডিজিটাল ভালোবাসা করলে খনা, আমি রশিদের মাথায় বাড়ি দেবো কি? আমার তো উচিত নিজের মাথায় নিজের বাড়ি দেওয়া। রঙে রঙে জীবন ভরে দিল যে আমার স্বপ্ন, যে সত্যি হলো আজ আমার। হ্যালো প্রিয়তমা, কোথায় তুমি? কি করছো? তুমি চলে আসো আমার বাড়ির উঠিনে, তুমি চলে আসো। একটু দিন ওয়েট করো, আমি চলে আসি। আমি রেডি, আমি রেডি রেডি রেডি। হ্যাঁ রাখি। আমার স্বপ্ন যে আমি তোমার আগমনে ফুলের বিছানা পেতে রেখেছি, তুমি আসবে বলে ফুল সজ্জায় আমি ঢেকেছি। তুমি কনে প্রিয়তমা, তুমি কোথায় লুকায় আছো? বার হয়ে আসো। আমি যে তোমার প্রেমে পড়ে গেছি বন্ধু। এগুলো তুমি কি করছো? রশিদ, ফোন নাম্বারটা ঠিক আছে তো? জি বাবা, মোবাইল ফোন নাম্বার ঠিকই আছে। ঠিক তো থাকবে, তুমি প্রত্যেক দিন মোবাইলে আমার মার সাথে প্রেম করিছাও না, কথা কইছাও না। এখন তো আমার মা ঘর ছেড়ে তোমার কাছে চলে আসে, আমার মা তোমার বিয়ে করাই না। কিন্তু বাবা, কোনো কিন্তু নাই রশিদ, তুমি না ডিজিটাল প্রেমিক। ডিজিটাল প্রেমে তো নম্বর ঠিক থাকলেই সব ঠিক, তাই না মামা? বড় মামা কাজী ডাকো, দেখো না তোমাকে রে হবু আব্বা কি সুন্দর আতর মাইকে পাঞ্জাবি পরে রেডি হয়ে রয়েছে। সেই চিন্তাই তো করতেছি রে মা। বাবা রশি, তোমার কাছে একটা অনুরোধ আমার। আমার বাপটা মরে যাওয়ার পর মা খুব আদর যত্ন করে রাখিছিল, আমার মা তোমার হাতে তুলে দিচ্ছি, তার মনে কোনো কষ্ট দিও না বাবা। এরকম আপনারা কি করছে? নানি তোমার পায়ে ধরি, এই আমি কাজ ধরতেছি, আমি আর এইসব ডিজিটাল প্রেমের মধ্যে নাই, আমাকে মাফ করে দাও, আমি পা ধরতেছি। এই প্রেম ভালোবাসা কি বাজারে কিনা বেচার জিনিস রে রশি? হ্যাঁ, ভালোবাসা খুব ভালোবাসা করে ঢোল নিয়ে বেড়ালে কি ভালোবাসা ভালোবাসা হয়? প্রেম হলো ইষ্ট মন্ত্র, ওই যে যোগী ঋষিরা যেটা জপ করে সেই রকম প্রেম অন্তরে জপ করতে হয়। আর তাই তুই ভালোবাসার দোকান খুলে বসেছিস, তাই না? হ্যাঁ নানি,
আমি তোমার পা ধরে মাপ চাচ্ছি, এই যে আমি কান ধরেছি, আমি কান ধরেছি, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এখন কান ধরে কোনো লাভ হবি না, ফুলি এতদিন তোর পা ধরে কান্দাকাটি করিছে, তোর গ্রাহ্যই হয়নি তাই না? এখন তোর ছাড়া ছাড়ি নেই, আমাকে তোর বিয়ে করাই লাগবে। ফুলি আমি তোমাকে পায়ে ধরতেছি, আমাকে তুমি মাফ করে দাও, দরকার হলে পরে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তুমি যা করবে আমি তাই শুনবো। বড় মামা, বড় মামা আমাকে মাফ করে দেন, বড় মামা আমি পায়ে ধরতেছি, আমি খুব ফুলিকে বিয়ে করতে রাজি আছি। তাহলে তুমি করছে আও ফুলিকে বিয়ে করতে তুমি রাজি আছো? জি মামা, জি মামা আমি রাজি আছি। কিন্তু আমি তো রাজি না মামা, রশিদের পাশে পাশে ঘুরে আমি আমার ভালোবাসার মেলা ছোট করে ফেলেছি। আর না, আমি তো রশিদের মতো ডিজিটাল প্রেমে খবর পাই নি মামা, ও কোনোদিনই কাউকে ভালোবাসে নাই। রশিদ যদি কোনদিন সত্যিকারের ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে ওর ভালোবাসার কাছে ফিরে আসে, সেদিন আমি চিন্তা করে দেখবো রশিদের প্রস্তাবে রাজি হওয়া যায় কি না।